আসমানি সুর ছড়িয়ে যাক বিশ্বময় এনাম মিডিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. আচ্ছা, মাদানিয়া কেন হইল, মাক্কিয়া বলল না কেন? মাশাআল্লাহ, এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মাদিনায় অবতীর্ণ হয়েছে, এই জন্য এটা সূরাতুন নসরি মাদানিয়া। আর যে সমস্ত সূরাগুলো মাক্কিয়া, ওই সমস্ত সূরাগুলো কোথায় নাজিল হয়েছে? মক্কা অবতীর্ণ হয়েছে। মাশাআল্লাহ, আপনারা জানেন কোরআন কারিমের কিছু বেসিক ধারণা জ্ঞান রাখতে হবে আমাদের, তাই না? জি। সূরাতুন নসরি মাদানিয়া। নিয়ানা, নিয়্যা, মাদানিয়্যা, মাদানিয়্যা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিস বিস মিল লা হির রহ মা নির রহিম। ঠোঁট মুখ আঁকা বাঁকা হয়েছে? হ্যাঁ, তোমরা আঁকা বাঁকা করবো না, কেমন দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। শেষের হরফ কি? হ্যাঁ, এটাকে ওয়াল ফাতহ শেষে হ্যাঁ স্পষ্ট করতে হবে, বের করতে হবে, এটা পড়তেছো, এটা বোঝাতে হবে তোমাকে। ওয়াল ফাতহ ফাতহ বললে হবে না, শেষে হাটা কি হবে, উচ্চারণ হবে না, আদায় হবে না, হ্যাঁ আদায় করতে হবে না। সবাই বলো। আচ্ছা, ওয়াল ফাতহ والفتح والفتح إذا جاء نصر الله والفتح إتكي أنصر الله ها জা নাসরুল্লাহি ইযা জা নাসরুল্লাহি বলা যাবে না। দেখো, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ।
والفتح نص نص رول رول র মোটা। আবার লামকে যা ধরছে লামটাও কি হয়েছে সবাই বলো মোটা, কেন মোটা হয়েছে লামটা, কেন মোটা হয়েছে আল্লাহ শব্দের ডাইনে পেশ আসছে, আল্লাহ শব্দের ডাইনে পেশ আসছে, সুতরাং আল্লাহ শব্দটা কি হবে কিন্তু আল্লাহ শব্দের ডানে হতে হবে। যদি শুধু লাম লামের ডান পাশে জবর বা পেশ থাকলে মোটা, ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা কেমন আল্লাহ শব্দ হতে হবে। আল্লাহ শব্দ কোনটা, যে আল্লাহু লিখতে জেনে, যে আল্লাহ আল্লাহ লিখতে একটা ই থাকে না, ওইটা আল্লাহ শব্দ, ওইটা কি ওই আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটা কি হয় সবাই বলো, তাহলে এখানে মোটা মোটা না পাতলা হবে, মোটা। নাসরুল্লাহি 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 ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس পাতলা নাকি মোটা, ওয়ারাইতা আন-নাসা ইয়াদখুলুনা, এটা কোন কি কিভাবে পড়ে, ওয়ারাইতা আন-নাসা ইয়াদখুলুনা, তাই না, নাস এক শব্দ, ইয়াদখুলুনা আবার আরেক শব্দ, কেমন, ওয়ারাইতা আন-নাসা ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ওয়ারাইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি হবে নাকি, হ্যাঁ ফি দীনিল লা, বাংলায় ল আকার লা, ফি দীনিল্লাহি ওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা
الناس يدخلون সাবধান, রায়তান না সায়দ খুলুনা বলার দরকার নেই, সায়দ খুলুনা বলবা না, একটু আগে বললাম না রায়তান না সা এক শব্দ, ইয়াদ খুলুনা থেকে আরেক শব্দ শুরু, ওয়া রায়তান না সায়দ খুলুনা يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ورأيت الناس يدخلون في دين الله أفواجا দম চুরি করছে না, দম চোর, এক নিঃশ্বাসে পারবা না সবাই বলতে, এক নিঃশ্বাসে বলো দেখি, শ্বাস নাও, এখন পারা গেছে, চুরি করছে কে, কেউ না, আচ্ছা এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কি হয় শ্বাসটা বড় হয়ে যাবে, তুমি যদি যেখানে ইচ্ছা সেখানে শ্বাস ফালাইলা তাহলে কি হলো, হবে না, আয়াত যদি বড় হয় তাহলে অক্ষ করবা, অক্ষ করে আদা করবা, আবার পেছন থেকে মিলাইবা, বুঝতে পেরেছ, তারপরে কি করা যাবে না, হুটহাট করে নিঃশ্বাস ফেলে দেওয়া যাবে না মন চাইলেই, তারপর فسبح بحمد ربك فسبح بحمد ربك رارا ربك মোটা না পাতলা সবাই কেন ব্যাপারটা পারো তো তোমরা বলো, রয়ের উপরে কি হয়েছে জবর আসছে, আর রয়ের উপর আর কি আসছে মোটা হবে, তো পারো এগুলো বলো, বলতে হবে তো, তুমি যদি না বলো তাহলে বোঝা যাবে কি তোমরা পারো না, পরীক্ষার মধ্যে তুমি সম্পূর্ণ কিতাব পারো, সম্পূর্ণ বই পারো, সব পারো, মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম সব পারো, যদি না লেখো তাহলে কি নাম্বার পাইবা, যে খাতা দেখবে তিনি কি মনে করবেন তুমি কিচ্ছু পারো না, তাই না, সেমভাবে যে জিনিসটা পারো এটা বলতে হবে, না বললে তো বোঝা যাবে না যে তুমি পারো, আচ্ছা রয়ের ওপর জবর অথবা পেশ হইলে র কি হয় সবাই বলো, মনে থাকবে কয়দিন, فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك
ফাসাব্বিহ হাটা প্রথম হাটা ভাসছে, দ্বিতীয়টা বিহামদি বিহামদি এটা এটা ভাসে নাই, বিহামদি আপনি বলছেন বিহামদি বিহামদি ভিতরে পড়ে গেছে, স্পষ্ট করেন আবার। মাশাআল্লাহ সুন্দর হয়েছে আসাদ সাহেব, বলেন কোথায়, হ্যাঁ আবার আপনি বলেন না, রুয়াব রুয়াব নট রব্বিকা, হ্যাঁ এটা রব্বিকা, সবাই বলেন রব্বিকা 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 রব্বিকা, মাশাআল্লাহ আপনি বলেন হবে কি হবে, আবার বলেন মোটা হবে, গয়েন মোটা হবে না, কারণ কি মাশাআল্লাহ সুন্দর, গয়েন কি হরফ মোটা মোটা হরফ, এই জন্য গয়েন কি হবে মোটা হবে, দদের পরে কোন হরফ গয়েন বগদিন কিল, এগুলো কি হবে মোটা হবে, জি ওয়াসতাগফির এখানে খেয়াল করতে হবে, তা কিন্তু মোটা না, তা মোটা হরফ কোনটা মোটা, তা এর পরেরটা হচ্ছে মোটা, সুতরাং তা পাতলা করতে হবে, গয়েন মোটা করতে হবে, যদি আপনি বলেন তৌ তৌ এভাবে বললে তা সহ মোটা হয়ে যাচ্ছে, এভাবে বলা যাবে না, তা পাতলা করতে হবে, গয়েন মোটা করতে হবে, তৌ 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 ওয়াস তৌ ওয়াসতাও ফির ফির শেষে হা আছে না, হা পড়তে হবে, আওয়াজ আনতে হবে, ওয়াসতাও ফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাও ফির আনোয়ার বলেন মাশাআল্লাহ, ইন্নাহু ইন্নাহু এটা বলার ক্ষেত্রে অনেকে ইন্নাহু বলে, ইন্নাহু তাই না, ঠোঁট মিশবে কথা বলেন, ইন্নাহু হু হু ইন্নাহু ইন্নাহু كان 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 إنه كان توابا 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 توابا
توابا توابا إنه كان توابا in mashallah apni bolun mashallah apni bolen innahu kana tawwaba tawwana he tawwa আবার বলেন ইন্নাহু কানা তাওয়াবা صدق الله مولانا العظيم.